সুরেল্লা জুতনাই বাংলাদেশের নায়িকাদের কমন সেন্স কি আর কোনোদিন হবে না? মানে কি এটা কোনোভাবেই সম্ভব না? কোনোভাবেই না। ওজন বাড়তে বাড়তে এক একজন ড্রাম চালের বস্তা আটার বস্তা হয়ে যেতেছে, তারপরেও মানে কোনো রকম ইয়ে নাই যে কমতে হবে, ওজন কমাইতে হবে। আরে ভাই, আপনার জন্য না। আপনি যদি মনে করেন যে নায়িকা যদি ও যেমন অপু বিশ্বাস, মৌসুমী হেরা যারা আছে, আপনারা আপনাদের নিজের জন্য ওজন কমানোর দরকার নেই, আরেকজনের জন্য। আরেকজন যে আপনার ভার উত্তোলন করতে যে যে পড়তেছে, হাত পা ভাঙতেছে, কোমরে স্ক্র্যাচ হচ্ছে, তারপরে মেরুদণ্ড ভাঙতেছে, তো অন্যের কথা চিন্তা করবেন না। আপনি নিজে যা খুশি তা হইতেছেন, কিন্তু আপনার এই ওজন বাড়ার ফলে, আপনার এই মোটকি হওয়ার ফলে যে আরেকজন লোক যে তার মানে জীবন যায় যায় অবস্থা, কেন বলতেছি? এই দেখেন ভিডিওটা, দেখেন অবস্থাটা, দেখেন এই যে নীরব হেরে একটু কোলে নিতে লাগছিল, নিয়ে আর তার লোকটার পায়ে অবস্থা, তার জীবন শেষ, তেজপাত হয়ে গেছে তার জীবন। আমি তো শুনছি পা নাকি তার 7 থেকে 8 টুকরো হয়েছে, হাড্ডি দিয়ে চিরুনি করে না, তার তো পা পা ভাঙ্গে ডাইরেক্ট চিরুনি হয়ে গেছে। আচ্ছা ভিডিওটাকে দেখেন কী অবস্থা। সি 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 দেখলেন তো, একটা প্রোগ্রামে গানের সাথে পারফরমেন্স করতেছিল নীরব এবং অপু বিশ্বাস, সেই জায়গায় কোলে নিতে যাইয়া, নাচের এক মুহূর্তে কোলে নিতে যাইয়া বেচারার যান জীবন বিপন্ন অবস্থায় টোটাল। বেচার বউ আছে, ছোট ছোট বাচ্চা আছে, আজকে কাকে বাবা বলে ডাকবে? ওরা যদি কিছু হয়ে যায় কাকে ডাকবে? এই যে পা পা ভেঙে ডাইরেক্ট চিরুনি হয়ে গেছে, কারণ চিরুনি হাড্ডি দিয়ে বানায়। মানে বাংলাদেশের নায়িকাদের কমন সেন্স কবে হবে? শুধু কি আপনি শুকাবেন আপনার নিজের জন্য, অন্যের পরোপকার করা তো ইসলামের অন্যতম একটা আদর্শ, তাই না? আপনার আপনাদের জন্য আপনাদেরকে কোলে নিতে যাইয়া, এটা তো অন স্ক্রিনে দেখা গেছে সে পৈরা তার পা ভেঙে গেছে, কিন্তু পরবর্তী যেগুলোতে আপনার বিহাইন্ড দ্য সিন যেগুলো, এগুলোর তো খোঁজ খবরে নেই, এগুলোর কোনো খোঁজ খবরে নাই। ওরা কত রকম ডাক্তার দেখায়, হ্যাঁ এই যে আপনার মেরুদণ্ড বাক হয়ে গেছে অনেকের, গুছা গুছাই আটে, যে দিনে শুটিং করতে যায় আর পরের দিনে গুছাই আটে, সজিতে পারেন ওরা। এইসব আটার বস্তা কোলে নিয়া, ময়দার বস্তা কোলে নিয়া হাঁটতে পারে না। ওরা শেষ বসে কী অবস্থা হবে? শীতকালে ওরা কম বের হয় বাসার থেকে, কারণ এগুলো আর নাড়া দিয়ে ওঠে শীতকালে, এই যে আপনার হাড়ের ব্যথা এগুলো নাড়া দিয়ে ওঠে, চলাফেরা করতে পারে না ওরা। একটা গানে শুটিং করার পরে ওদের অবস্থা শেষ। তবে সবার কাছে আমার অনুরোধ, ওদের পারিশ্রমিক বাড়াই দেন। যদি নায়িকা যদি মোটা হয়, নায়কদের পারিশ্রমিক ডাবল দিতে হবে, কারণ শেষ বয়সে তো কিছু করে খাইতে হবে নাকি? ওরা আপনার ব্যথার ওষুধ কন্টিনিউ খাচ্ছে, ব্যথার ওষুধ কন্টিনিউ খাচ্ছে, তারপরে আপনার এমনিতেই বিভিন্ন আপনার কি বলে অঙ্গের বিভিন্ন জায়গায় স্ক্র্যাচ পড়ে গেছে ওদের, ফ্র্যাকচার পড়ে গেছে ওদের। ওরা লজ্জায় লাজ লজ্জায় দেশে চিকিৎসা করে না, বিভিন্ন সময় দেখবেন যে ওরা দেশের বাইরে যায়, কারণ কি ওদের মেরুদণ্ডের হাড় ক্ষয় হয়ে গেছে, কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে। শুধু নায়িকা, এসব মোটা মোটা নায়িকাদেরকে কোলে নিতে নিতে, আফসোস আফসোস,
এই জিনিসটা দেখার পর থেকে শরীরটা জুত নাই, শরীরটা জুত নাই, শরীরটা জুত নাই, জুত নাই।